সেঞ্চুরির উদযাপন সবসময় বিশেষ কিছু। সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের অভিনন্দন কিংবা অন্য কারো, সব ছাপিয়ে মিজানুর রহমানের সেঞ্চুরিটাই বিশেষ, প্রিমিয়ার ক্রিকেট লিগের বেস্ট মোমেন্টগুলোর একটা। দলীয় ব্যর্থতায় সুপার লিগ খেলা হচ্ছে না, তবে মিজানের পারফরমেন্স সুপার। প্রিমিয়ার লিগে পারফরমেন্সের রহস্যটা খোলাসা করেছেন অলরাউন্ডারে। আসলে টপ স্কোরার ওই জায়গাটা দেখে আসলে নিজের কাছে অনেক ভালো লাগছে, আর সুপার লিগ খেললে হয়তো বা আরও ভালো লাগতো। সুপার লিগটা মিস করব অনেক। আসলে আমি ব্যাটিংয়ের পজিশন বা ব্যাটিংয়ের স্টাইল কোনো কিছু চেঞ্জ করিনি। আসলে টি টোয়েন্টি খেলা খুব শর্ট টাইমের খেলা, তো আসলে সময় খুব কম থাকে, তো আমি চেষ্টা করছি যে আসলে সব ধরনের শর্ট খেলার জন্য। তো অফ সিজনে যখন থাকতাম তো ওই সময়টা স্কুপ রিভার্স সুইপ সুইপ প্র্যাকটিস করছি, তো এই জন্য ম্যাচে ইনশাল্লাহ ওগুলো অ্যাপ্লাই করতে পারছি। সেঞ্চুরি করে মিজানুরের মাঠ ছাড়ার ছবিটা মিলিয়ে নিন। এই পৃথিবী জয়ীদের কথা বলে, জয়ীদের পক্ষে থাকে, সেটা ছাতা ধরেই হোক কিংবা সম্মানে। হয়তো কিছুক্ষণের জন্য তবু মিজানুর নিজেকে রাজা ভাবতেই পারেন। যে কাজ তামিম মুশফিকরা পারেননি তেমন পারফরমেন্স করেছেন, চ্যালেঞ্জটা ছিল বাকিদের টপকে যাবার, নিজেকে চেনানোর। আসলে জাতীয় টিমের প্লেয়াররা যখন খেলে ঘরোয়া ক্রিকেটে, আসলে এটা অনেক অনেক বড় ব্যাপার যে তারা আমাদের সাথে খেলতেছে। ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, আমাদের যারা জুনিয়র আছে তাদের অনেক কিছু শেখার আছে। প্লাস টুর্নামেন্টটা অনেক আকর্ষণীয় হয় যে সবাই ফোকাস থাকে যে সবাই সব প্লেয়াররা খেলতেছে, নিজের কাছে একটা জেদ কাজ করে যে আসলে আমি এখন পর্যন্ত ন্যাশনাল টিমে খেলিনি, তো আই হোপ আমি প্র্যাকটিসটা ওইভাবেই করি যে আমি ন্যাশনাল টিমে যতদিন ক্রিকেট খেলবো ন্যাশনাল টিমের আশাটা রেখে খেলবো ইনশাল্লাহ। বড় টিম বা ছোট টিম বলে কোনো আমার কাছে মনে হয় কোনো কথা নাই, পারফরমেন্স যেখানেই করবেন যেভাবে করবেন সব পারফরমেন্সই কাউন্টেবল। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস, আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল মাসে মাত্র 300 টাকায়। ব্রাদার্স ওপেনার 10 ইনিংসে 400 রান করেছেন, 50 উপরে গড়, স্ট্রাইক রেট 130 উপরে, পারফেক্ট টি টোয়েন্টি ব্যাটিং এর উদাহরণ। ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং ডোমেস্টিক প্লেয়ার যারা থাকে, অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেয়াররা তাদের স্কিল বলেন, তাদের টেম্পারমেন্ট বলেন, অবশ্যই তারা আগায় থাকবে। তো আসলে তাদের সাথে যখন ডোমেস্টিক প্লেয়াররা খেলবে বা তাদের সাথে কোনো টিপস শেয়ার করবে, দেখা যাচ্ছে তার থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারবে। আই হোপ তখন তাদের এক্সপিরিয়েন্সগুলো যারা ডোমেস্টিক খেলে তাদের অনেক কাজে লাগবে। মিজানুর রহমান দেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত ক্রিকেটার, প্রায় 10 বছর যাবৎ দেশের ঘরোয়া লিগে দাপিয়ে বেড়ানো মিজানের ব্যাটিং ধরনটা খুবই সাবলীল। মিজানের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে বোঝার উপায় নেই তার দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। জাতীয় দলের বড় ক্রিকেটারদের পেছনে ফেলে সেরা হয়েও মিডিয়া পাড়ার আলোচনায় নেই মিজানুর, তাতেও খুব বেশি কিছু আসে যায় না, দিন শেষে পারফরমেন্সই আসল, যেটা মিজানুর রহমান করে দেখিয়েছেন। তাসোয়ার নাফি, অলরাউন্ডার।